कठिन चापे पड़े पदत्यागेर सिद्धान्त नियेछेन राष्ट्रपति मोहम्मद शाहबुद्दीन चुप्पू। एखन कि हबेन राष्ट्रपति? सकले बोलछेन राष्ट्रपति होते जाच्छेन डॉक्टर मोहम्मद यूनुस। डॉक्टर मोहम्मद यूनुस राष्ट्रपति होले प्रधान उपदेष्टा के हबेन ता निये तुलपा सृष्टि होयेछे। एई भिडियोते आपनादेरके देखाबो कि होते जाच्छेन परवर्ती राष्ट्रपति, एमनकि प्रधान उपदेष्टा कि हबेन। एक सेकेंडो ना टेने सम्पूर्ण भिडियोटि देखले आपनि जानते पारबेन। जदि टेने टेने देखेन ताहले किछुई बुझते पारबेन ना। ना टेने देखार अनुरोध करछि। चैनेले नतून होले सबस्क्राइब करे रखो। दीर्घदिन धरे आवामी लीगेर षड़यंत्र चालिये जाच्छिल। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবৈধ ঘোষণা করার জন্য কিন্তু তিনি জোর চেষ্টা চালিয়েছিল। অবশেষে তার একটি সাক্ষাৎকারেই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি সরাসরি মন্তব্য করে বলেছেন যে রাষ্ট্রপতির কাছে কোনো সময় এই পদত্যাগপত্র দেয়নি শেখ হাসিনা। তিনি পদত্যাগ করে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি সেটি গ্রহণ করেছেন, এখন তিনি নাশকতা করছেন। তার এই বক্তব্যের পর সকলে তার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। ছাত্ররা তার বঙ্গভবন ঘেরাও করেছেন, কর্মসূচি পালন করছেন, পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেই। প্রধান উপদেষ্টার দায়িত্ব তিনি পালন করতে পারেন বলে জানা যাচ্ছে। দর্শক, আপনারা পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তী এরকম ভিডিওগুলো মিস করবেন। আসসালামু আলাইকুম।